বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে। সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের। শুনছেন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। জীবনানন্দ বারবার বিভিন্ন কবিতায় একটা নিটোল ঘরের কথা বলেছেন, সুখী সহবাসের কথা বলেছেন। হয়তো একটা ঘর চেয়েছিলেন তিনি, সেই ঘরে রেখে দেওয়ার মতো একটা শান্ত শিষ্ট জীবনও বোধ হয় চেয়েছিলেন। কিন্তু চাইতে হয় তাই তিনি চেয়েছিলেন। সংসারে সেই চাওয়া পাওয়ার কোনো আনন্দ তাঁর ছিল না। জীবনের সাদা মাটা স্বাভাবিক সমস্ত ছন্দে জীবনকে বারবার বাঁধতে গিয়ে তিনি দেখেছেন যে যা তিনি খুঁজেছেন তার কাছে কিছুতেই পৌঁছতেই পারছেন না তিনি। আর সেই বেদনা বুকে নিয়েই তিনি জীবনানন্দ হয়েছেন। বলা হয় রবীন্দ্রনাথের পরে বাংলা সাহিত্যে এমন প্রতিভা দ্বিতীয় আর আসেনি, কিন্তু বাস্তবে এমন এক নক্ষত্র জন্মের 125টা বছর পেরিয়ে গেলেন, সে কথা আমরা কজনই বা জানলাম বলুন তো? ওই যে, তার নিজের কোনো ঘর হয়নি, তাই হয়তো আজও তাকে ঘরে ঘরে বসিয়ে রাখার মতো কোনো দায়ও বাঙালি পাঠকের নেই। জীবনানন্দ দাস কেন নোবেল পাননি সেই নিয়ে বিদেশি সাহিত্যিক সমালোচকদের আফসোসের শেষ নেই। অবশ্য কি মনে হয় জানেন, নক্ষত্র বোধ হয় দূরের আকাশে মানায় ভালো, কে আর তাকে যত্ন করে শোকেসে এনে আদর করবে বলুন? তিনি তো আর বড় লোক নন। ও হ্যাঁ, এই আমাদের এই যে বড় লোকেদের গল্প নামের যে সিরিজ শুরু করলাম, এখানে কিন্তু আমরা পকেট ভারী বড় লোকদের কথা বলছি না, আর তাই তো জীবনানন্দ দাসকে নিয়েই শুরু করলাম। ব্যাংকের চেক বইয়ের সঙ্গে তার বিশেষ দেখা সাক্ষাৎই হতো না। আমাদের এই সিরিজের বড় লোকরা হলেন তারাই যারা কীর্তির দিক থেকে বড়। সাহিত্য, শিল্প, সংস্কৃতির আকাশে যাদের কীর্তি উজ্জ্বল হয়ে রয়েছে, সেই সমস্ত প্রতিভার কথাই আমরা বলবো এখানে। তবে জীবনানন্দ সত্যি কোনো প্রতিভা কি না সে ব্যাপারে তার নিজের ঘরেই যে কতটা সন্দেহ ছিল সে কথা যদি জানতেন, মানুষটি নিজেও সবটা বুঝতেন জানেন, তাই হয়তো নিজেকে সব কিছু থেকে ক্রমশ গুটিয়ে ফেলেছিলেন, একা থেকে আরও একা হয়ে গিয়েছিলেন। কিন্তু কেন, যিনি সম্রাট হতে পারতেন তিনি এমন সর্বহারার মতো চলে গেলেন কেন? শুরুর ধাক্কাটা কে দিয়েছিলেন, রবীন্দ্রনাথ নাকি লাবণ্যপ্রভা? আসুন, অনাদরের সেই কাহিনীটাই আজ শোনাই আপনাকে। আপনি শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স বড় লোকেদের গল্প। আজ বলবো জীবনানন্দ দাশের কথা। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আদর্শ ছেলে কবিতাটি এইভাবেই শুরু করেছিলেন কুসুম কুমারী দাস, জীবনানন্দ দাশের মা। তার নিজের ছেলের তো কারো সঙ্গে কথা বলতেই ঘোর অনীহা, আর কাজের দিক থেকেও বড় হয়েছিলেন কি না নিজেই তা ভালো বুঝতে পারতেন না। তাহলে এই ছেলেকে তিনি আর কি করে আদর্শ ছেলে বলবেন? জীবনানন্দের ঘনিষ্ঠ বন্ধুরা তখন একে একে সকলেই প্রতিষ্ঠিত হয়ে গেছেন। প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত কুমার সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, এরা সকলেই একই সঙ্গে সরস্বতী আর লক্ষ্মীর সাধনা করে চলেছেন। বাংলা সাহিত্যের জগতে তাঁরা জনপ্রিয় হয়ে উঠছেন, আর জীবনানন্দ তাঁর লেখা আমরা চারজন উপন্যাসের অনাথ চরিত্রটিই যেন জীবনানন্দের মুখপাত্র। অনাথ, শ্যামল আর সুধা মাধব তিনজনেই লেখালেখি করে প্রতিষ্ঠিত হতে চায়, কিন্তু অনাথের সঙ্গে বাকিদের ঠিক মেলে না। অনাথ নিজের কল্পনায় নিজেকে ধনী বলে মনে করতে থাকে। সে মনে মনে স্বপ্ন দেখে বই বিক্রি করে সে 50,000 টাকা পেয়ে গেছে। সেই টাকায় বালিগঞ্জের শান্ত একটা কোণে ছোটোখাটো নিরিবিলি একটা বাড়িও সে বানিয়ে নিয়েছে, আর ওই বাড়িতে বসে বসে নিশ্চিন্ত মনে সে বিড়ি খাচ্ছে, এটা ভেবেই তার তৃপ্তি। কিন্তু সে যখন লিখতে বসে তখন আর এসব কিছুই তার মনে থাকে না, মাথাতে তো নয়। জীবনানন্দ লিখছেন
লিখতে বসে অনাথ এসব উদ্দেশ্যের কথা ভুলে যেত। সত্যি লেখাই ছিল তার কাম্য, টাকাও নয়, সম্মান প্রতিপত্তিও নয়। আমরা চারজন উপন্যাসে তিনি আরও লিখছেন যে এজন্য অনাথকে শ্রদ্ধা করতাম, মনে হতো লেখকের প্রতিভা তার ভেতর না থাক, একটা গল্পকে মনের মতো করে দাঁড় করাবার জন্য সে অনেক কিছু সুখের ও আরামের জিনিস ত্যাগ করতে রাজি আছে। বন্ধু সুধা মাধব অনাথকে বলতো, তাহলে তোমার জীবনটা যাত না বিশেষ অনাথ। কিন্তু বোঝা যেত জীবনে আমাদের সকলের চেয়ে কম যাতনা তার, লিখে কিংবা লিখবার প্রয়াস থেকে সে অনেক রকম ব্যথা ভুলে যায়। এই অংশটি আমি জীবনানন্দের আমরা চারজন উপন্যাস থেকে পড়লাম। কি জানেন, একে তার নিজের লেখা আত্মজীবনী বললেও বলুন ভুল কিছু বলা হবে? অনাথের আড়ালে নিজেকেই যে তিনি গড়ে তুলেছেন সেটা বোধহয় না বললেও চলে। আর এই চরিত্রের নামটা দেখুন, অনাথ। নিজের জন্য এমন একটা যথার্থ নাম বোধহয় খুব কম লেখকই বাঁচতে পেরেছেন। কিন্তু জীবনানন্দ অনাথ কোথায়? তার বাবা মা ভাই বোন স্ত্রী পরিবার সবাই তো ছিলেন, কয়েকজন বন্ধুবান্ধবও ছিলেন। তাহলে হ্যাঁ, রহস্যটা তো এখানেই, জীবনানন্দের আশেপাশে সকলেই ছিলেন, তবে তাঁরা তাঁর কাছের মানুষ হতে পারেননি, তাঁদের ছায়া তাঁর মননের উপরে পড়েনি। খড়গপুরে জীবনানন্দের এক সহকর্মী বলেছিলেন, মেজবাড়ির যে ঘরে তিনি থাকতেন সে ঘরের দরজাটা সব সময় বন্ধ করে রাখতেন জীবনানন্দ, টোকা দিলেও খুলতেন না। নিজের ভেতরে এতটাই ডুবে থাকতেন যে বাইরের আওয়াজ সব সময় তাঁর কানেও পৌঁছতো না। তাহলে এটা কি বাইরের জগতের দোষ? বোধহয় না জানেন। তবে ওয়ার্ডসওয়ার্থ পড়ানো একজন ইংরেজির অধ্যাপক, গ্রাম বাংলার নেশায় আকণ্ঠ ডুবে থাকা এক সহজ বাঙালি এভাবে হঠাৎ কেন নিজের সব কটা দরজা বন্ধ করে দেবেন বলতে পারেন? তার নেপথ্যে কি ছিল? হতাশা, এক বুক হতাশা মানুষটাকে একটু একটু করে গিলে ফেলেছিল একেবারে। তার ক্ষেত্রে কথায় কথায় সময়ের চেয়ে এগিয়ে থাকা এই বিশেষণটা আমরা ব্যবহার করি বটে, এমন মানুষকে না হয় আম আদমি বুঝবে না, তা বলে রবীন্দ্রনাথও বুঝলেন না। বাংলা সাহিত্যের গুরুদেবের থেকে হয়তো আরও একটু বেশি আশা করেছিলেন সেই সময়ের একজন তরুণ কবি। জীবনানন্দ তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালকের একটি কপি পাঠিয়েছিলেন কবিগুরুকে, তিনি সেটি পড়ে একটি ছোট্ট প্রতিক্রিয়া দিয়েছিলেন। 1335 সালের 22 অগ্রহায়ণ শান্তিনিকেতনে বসে লেখা ওই চিঠিটাতে রবীন্দ্রনাথ লিখেছেন, কল্যাণী এসো, তোমার কবিত্ব শক্তি আছে তাতে সন্দেহ মাত্র নেই, কিন্তু ভাষা প্রভৃতি নিয়ে এত জবরদস্তি কেন করো বুঝতে পারিনে। কাব্যের মুদ্রাদোষটা ওস্তাদিকে পরিহাসিত করে। বড় জাতের রচনার মধ্যে একটা শান্তি আছে, যেখানে তার ব্যাঘাত দেখি সেখানে স্থায়িত্ব সম্বন্ধে সন্দেহ জন্মে। জোর দেখানো যে জোরের প্রমাণ তা নয়, বরঞ্চ উল্টো। 1937 সালে জীবনানন্দের দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি প্রকাশিত হবার পরে জীবনানন্দ এবারও এর একটি কপি রবীন্দ্রনাথকে পাঠান, সঙ্গে একটি চিঠিও পাঠিয়েছিলেন। ধূসর পাণ্ডুলিপি পড়ে রবীন্দ্রনাথ আরেকটি চিঠি দেন মাত্র দুটো লাইনে। 1937 সালের 12 মার্চ শান্তিনিকেতন থেকে লেখা ওই চিঠিটাতে কবিগুরু লেখেন, তোমার কবিতা পড়ে খুশি হয়েছি, তোমার লেখায় রস আছে, স্বকীয়তা আছে এবং তাকিয়ে দেখার আনন্দ আছে। জীবনানন্দ গবেষক গৌতম মিত্র আরও একটি বিষয়ের উল্লেখ করেছেন, কিন্তু তিনি জানিয়েছেন যে বাংলা কাব্য সংকলন নামে একটি কাব্যগ্রন্থের সম্পাদনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেখানে জীবনানন্দ দাশের লেখা মৃত্যুর আগে কবিতাটি জায়গাও পেয়েছিল। তবে কবিতাটির বেশ কিছুটা অংশ কেটে দিয়ে আধা খেঁচড়াভাবে তাকে এই সংকলনে ঠাঁই দেওয়া হয়। অবশ্য রবীন্দ্রনাথকে তিনি আধুনিক পৃথিবীর শ্রেষ্ঠ মনীষী বলে সম্মানও জানিয়েছেন। জীবন থেকে আনন্দটা তার একটু একটু করে এভাবেই হয়তো মুছে যাচ্ছিল নানান অভিঘাতে। কবি জীবনের শুরুতে যে অনুপ্রেরণার দরকার ছিল তার,
সেটা একেবারেই পেলেন না। শুরু থেকেই তাই হয়তো নিজেকে আর মেলে ধরতে পারেননি জীবনানন্দ। যদিও তার অন্তর্মুখীন স্বভাবকেও এর জন্য দায়ী করা হয়, কিন্তু জীবনানন্দও যে জীবন রসে উচ্ছল ছিলেন সে কথা তার বন্ধু সুবোধ রায় বেশ জোর গলায় জানিয়েছেন। বলেছেন যে জীবনানন্দের সঙ্গে আড্ডা জমিয়ে গল্প শুরু করলে নাকি রাত দেড়টা দুটো বেজে যেত কোথা দিয়ে, তাকেও টেরও পেত না। জীবনানন্দের কলেজের সহকর্মী আর তাঁর ভাই বোনেরাও কবির আড্ডা ইয়ারকি রসিকতার অনেক খবর দিয়েছেন। এই ব্যাপারটার সঙ্গে জীবনানন্দ সুলভ বিষণ্ণতাটাকে ঠিক মেলানো যায় না। না, আসলে জীবনানন্দকে নির্জনতার কবি বলে ডেকেছিলেন বুদ্ধদেব বসু। দুজনের মধ্যে ভারী ভাব ছিল, কিন্তু এই নির্জনতা শব্দের দায়টা জীবনানন্দকে বয়ে বেড়াতে হলো। শুরুতে তিনি বলতেন বটে যে আমি অতটাও নির্জন নই, কিন্তু শেষ পর্যন্ত এই শব্দটাই তাকে গিলে খেল। অনেকগুলো ঘটনা যেন পর পর একেবারে সারি বেঁধে এগিয়ে এলো তাকে একা করে দেবে বলেই। তার তুতো বোন শোভনার সঙ্গে তার একতরফা ব্যর্থ প্রেম, কোনো সম্পাদকই তার লেখা একটাও শব্দ বুঝতে পারলেন না কারণ তিনি রাবীন্দ্রিক ব্র্যান্ডটা পাননি, আর সেই সঙ্গে একের পর এক চাকরি খোয়ানো, এতগুলো এতগুলো দুর্ঘটনার অভিঘাতে মনের অস্থিরতা তার যত বাড়ল কবি ততই নীরব হয়ে পড়লেন। পড়াতে গিয়ে হয়তো সিলেবাস শেষ করেন, কিন্তু তার কানাকড়িও কারোর মাথায় ঢোকে না। মুখচোরা স্বভাবের বিপদ বড় কম নয়, কোথাও তিনি রাজনীতির শিকার হলেন তো কোথাও উপহাসের শিকার, ফলে চাকরিগুলো তার আর টিকল না। তদবির করার স্বভাব নেই বলে নতুন চাকরিও তার আর জুটল না, কিন্তু বিয়ে করে আনা ঘরও নেই সেটা মানবেন কেন? মাথার ওপর চালটা কোনো রকমে জুটলেও হাঁড়িতে চাল জোটানোর মতো মানুষ জীবনানন্দ ছিলেন না, কাজেই তার আবার কিসের কবিত্ব? লাবণ্যপ্রভা মানে জীবনানন্দের স্ত্রী কিন্তু রাগঠাক করেননি বিন্দুমাত্র। স্বামীর মৃত্যুর পরে তাঁরই এক লেখক বন্ধুকে স্পষ্ট করে বলেছিলেন যে বাংলা সাহিত্যের জন্য হয়তো অনেক কিছুই রেখে গেছেন জীবনানন্দ, কিন্তু আমার জন্য কি রেখে গেলেন বলুন তো? এই দ্বন্দ্ব থেকেই মাস্টারপিস মানুষজন কোনো কালেই রেহাই পাননি, পান না। ঋত্বিক ঘটক, শক্তি চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাস, তালিকাটা ক্রমে বাড়বেই। তিনি একা কিছু ব্যতিক্রম নন ঠিক, তবু ওই যে লাবণ্যপ্রভার শীতলতা তাঁকে কোথাও আর এগোতে দিল না, আর তাই বোধ হয় লেখার কথাটাও প্রকাশ করার মতো মুখ কিংবা ইচ্ছে কোনোটাই আর খুঁজে পাননি জীবনানন্দ। পাতার পর পাতা তিনি লেখেন আর একটা কালো রঙের বাক্সে সেগুলো সমস্ত দিস্তে হয়ে জমতে থাকে, কোথাও প্রকাশ করেননি তিনি। কিছু কিছু কবিতা যদিও বা তার জীবৎকালে প্রকাশ পেয়েছিল, কিন্তু উপন্যাস? জীবনানন্দ দাস যে গল্প লেখেন, উপন্যাস লেখেন, ওই কালো বাক্সটাই শুধুমাত্র জানত সেসব কথা। ছাপাননি কেন? কোনো প্রকাশক পাননি, কিংবা তিনি জানেনই হয়তো, কারণ ওই যে কেউ বুঝবে না তার কথা। অথচ তার উপন্যাসের নায়কের মতো তিনিও 50,000 টাকার স্বপ্ন দেখেছিলেন। এক বিশ্বস্ত বন্ধুকে কানে কানে জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা, বুদ্ধদেব বসু নাকি তার বই বিক্রি থেকে 50,000 টাকা লাভ করেছেন? সে সময় এই খবরটা যে কত বড় মিথ্যে ছিল আর বুদ্ধদেব নিজে তখন কতটা যুদ্ধ করছেন তা জীবনানন্দ বুঝবেন না, এমনটা হতেই পারে না। তবুও শুধুমাত্র বাতাসের রটনাতেই এমন একটা কথা বিশ্বাস করেছিলেন তিনি। আচ্ছা, বিশ্বাস নাকি অভিমান নাকি সংশয়? তাদের শীতল সংসারে লাবণ্যপ্রভা ঠিক যে যে নীতিকথাগুলো বর্ষণ করতেন সেগুলোই তার উপন্যাসে নায়িকাদের মুখে সংলাপ হয়ে বেরিয়ে এসেছে জানেন। জীবনানন্দের উপন্যাসের প্লটে অভিমান আর সংশয় তাই বড় কমন ফ্যাক্টর, ফলে প্রাণের সুহৃদকেও যে তিনি ছাড় দেবেন না সেটা আর বিচিত্র কি। আচ্ছা, অভিমানটি কি তার মায়ের প্রতিও ছিল? মা কুসুম কুমারী দাস তাকে জোর না করলে তিনি হয়তো কবিতা লেখার কথা ভাবতেনই না। তার জীবনের তো ওই একটি অনুপ্রেরণা ছিল, কিন্তু সেটা কি আশীর্বাদ ছিল? না, অবশ্য তিনি সে কথাটি কোথাও প্রকাশ করে যাননি।
জীবনের বহু অধ্যায়ের মতো এটিও নির্জনেই রয়ে গেছে। আসলে তাকে নির্জন হতেই হতো, তার কলমের মান কলকাতা না রাখুক, শহরের দেওয়া নির্জনতার তকমাটা, সেই শব্দের মানটা তাকে রাখতেই হয়েছে, তিনি রেখেওছেন। নির্জনতার কবির ভাষা তার বট, অসত্য, হিজলের বন বুঝেছে, সাহিত্য আর প্রকাশনার জগৎ সে ভাষা তখনও বোঝেনি। তার সার্ধ শতবার্ষিকীটাও যে বড় নির্জনেই কেটে গেল। আজ এই পর্যন্তই। আমাদের চারপাশে বড়লোকদের উপস্থিতিতে কিন্তু কখনোই ঘাটতি পড়েনি, ঘাটতি পড়বেও না। তাই আর এক বড়লোকের গল্প নিয়ে ফিরে আসছি আগামী পর্বে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার, আড্ডা গল্পের জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।